আলাইকুম। আজকে আমাদের শেষ দিন, খুবই খারাপ লাগছে। যদিও দুইটা দিন খুবই ভালো কাটিয়েছি, শেষ দিনটা তো মোটেও ভালো লাগছে না। তো আমাদের 12টার সময় চেক আউট করে হোটেল থেকে বের হয়ে যেতে হবে, তাই আমরা আজকে খুব সকাল সকাল উঠে বুফে ব্রেকফাস্টটা শেষ করে আমরা বিচে চলে আসছি। বাচ্চারা একটু খেলাধুলা করবে, আমরা সবাই একটু মজা করব। তো এই তো আর কি করব, মানে মনটা ভীষণ খারাপ লাগছে, চলে যেতে হবে। ঢাকার শত জাম ক্যাচের বেচের এগুলা রেখে একটা খুব শান্ত একটা পরিবেশে কিছুদিন কাটিয়েছি, খুবই ভালো লেগেছিল। এখন সেই আবার আগের সেই জায়গাটাতে যেতে হবে, যাক আলহামদুলিল্লাহ আবারও হবে সুযোগ, ইনশাআল্লাহ আশা রাখি। এই কটা দিন খুব মজা করেছি, ভালো লেগেছে। এতো এখন আমরা বিচে যাই, একটু মজা টজা করি, দেন আমরা আবার আমাদের হোটেলে যেতে হবে। তো চলুন আমরা সবাই একটু বিচে গিয়ে পাটা ভিজিয়ে নিই। তাকাও আমার দিকে, বাচ্চারা কি খেলছো তোমরা? তোমরা কিছু বানাও টানাও, আমি দেখি। তো আজকে আমাদের কক্সবাজারের বিদায় এখানেই শেষ। আমরা এয়ারে থেকে এয়ারে উঠবো, লাঞ্চ করে আমরা দেন বিমানে উঠবো। আমাদের কক্সবাজারের জার্নি শেষ হয়ে গেল,
ভীষণ খারাপ লাগছে, সবাই বসে আছে ওখানে, অনেক বুক ভরা কষ্ট থেকে বলতে হচ্ছে বিদায় কক্সবাজার। জানি না আবার কবে এখানে আসতে পারবো, তবে হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু এখন যেতে মন চাচ্ছে না। তারপরে সময় কারোর জন্য অপেক্ষা করে না, জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের যেতেই হবে। কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, ফ্যামিলি আছে, বাবা মা আছে, আমরা সবাইকে অনেক মিস করতেছি। দোয়া করবেন আবার যেন আসতে পারি এবং তখন স্কুল ফ্যামিলি মা বাবা সবাই নিয়ে একসাথে আসতে পারি, দোয়া করবেন। আর আশা রাখছি আমার এই পুরো জার্নি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুব আনন্দ পাবেন। আমরা চলে এসেছি লাঞ্চের জন্য, এখন আমরা লাঞ্চ করে আলহামদুলিল্লাহ সবাই বের হয়ে যাব। আমাদের চেক আউট এবং লাগেজগুলো সব হয়ে গেছে, এখন আমরা লাঞ্চের জন্য এসেছি সবাই একসাথে। আমরা লাঞ্চটা করে দেন আমরা নিচে নেমে এবং এয়ারের দিকে চলে যাব। আমাদের ফ্লাইটটা একটু তাড়াতাড়ি হওয়ার কারণে আমরা একটু লাঞ্চটা তাড়াতাড়ি করছি, যার কারণে একেবারেই ফাঁকা, খুব গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে আমাদের টেবিলটা সবার। একেবারে আমরা বিচের সামনে ভালো হয়েছে, মানে কিছু ছিল না।